1400 বছর আগে শান্তির বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা বিষয় নিয়ে করেছিলেন ভবিষ্যৎবাণী। বর্তমান প্রযুক্তির যুগে তার বেশিরভাগই স্বীকার করে নিচ্ছে বিজ্ঞান। ইসলাম ধর্মমতে জান্নাতের দরজার প্রত্যেকটিতে দুটি করে পাল্লা রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাল্লার মধ্যবর্তী জায়গা কতটা প্রশস্ত সে সম্পর্কে স্পষ্টভাবে আগেই জানিয়েছিলেন। মুসলিম শরীফের এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার দুই পাল্লার মাঝখানের প্রশস্ততা সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজার অথবা সিরিয়ার বুসরা দূরত্বের সমান। আজ থেকে 1400 বছর আগের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে অবশেষে সত্য হিসেবে মেনে নিল বিজ্ঞান। সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে, মক্কা থেকে বাহরাইনের হাজারের দূরত্ব 1200 কিলোমিটার, আবার মক্কা থেকে সিরিয়ার বুসরার দূরত্বও 1200 কিলোমিটার। এর মাধ্যমে প্রায় 1500 বছর আগের দেওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বাণী মেনে নিল আধুনিক বিজ্ঞান। এর আগেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বাণীকে সত্য হিসেবে স্বীকার করে বিজ্ঞান। মুসলিমদের বিশ্বাস ইসলামের উপর ভিত্তি করেই বিজ্ঞানের সৃষ্টি, আর তাই ধীরে ধীরে ইসলামের সব বাণীকেই সত্য হিসেবে মানতে বাধ্য হবে আধুনিক বিশ্ব। কাজী ইফতেখার শুভ সময় সংবাদ।